এসছি পশ্চিমবঙ্গ এসএসসি চাকরি প্রার্থী মঞ্চের পক্ষ থেকে। আমাদের দাবি হচ্ছে আজকেই আপ টু ডেট ভ্যাকান্সিতে অন্তত 25 থেকে 30 হাজার সিটে দীর্ঘ 4 বছর ধরে জমে থাকা আপার প্রাইমারি মেরিট লিস্ট বার করতেই হবে, না হলে আমরা এখান থেকে উঠবো না। যদি প্রয়োজন হয় আমরা রাস্তাবরোধ করতে রাজি আছি। এছাড়াও আমাদের প্রত্যেকটা রেজাল্ট যাতে কোনো রকম অস্বচ্ছতা না থাকে, দুর্নীতি না থাকে, সেই জন্য কারা কারা ডাক পেয়েছে তার সমস্তটা পিডিএফ ফরম্যাটে এম্প্যানেল রেজাল্ট তোর সমস্ত পিডিএফ ফরম্যাটে রেজাল্ট প্রকাশ করতে হবে। আমাদের যদি দাবি না মানে আমরা ওখানে রাস্তা অবরোধ করব, আমরা ঘেরাও করব, আমরা রাতে অবরোধ করব। এখানে তো যতক্ষণ না রেজাল্ট হবে প্রয়োজন আমরা অনেকবার পর্যন্ত করবো। এখানে আমরা প্রায় হাজারখানেক উপরে হাজার দুয়ে আমরা এখান থেকে আচার্য সদনে যাব, আমরা চেয়ারম্যানের কাছে আমাদের রেজাল্টের দাবি জানাবো এবং তার সঙ্গে অবিলম্বে 11, 12, 19 এম্প্যানেল যারা ক্যান্ডিডেট আছে তাদের প্রসেসিং শুরু করার কথা বলবো এবং প্রতি বছর এসএসসি পরীক্ষাটা যাতে নিয়োগ হয়, এসএসসি পরীক্ষার মাধ্যমে নিয়োগ হয় তার ব্যবস্থা করতে বলবো। 11, 12 ক্যান্ডিডেট যাতে 9, 10, 19 ক্যান্ডিডেট যাতে আপার সিট ব্লক করতে না পারে তার জন্য বিশেষ ব্যবস্থা এদেরকে করতেই হবে এবং 2018 মার্চের মধ্যে 5-12 গণশিক্ষা সারি শিক্ষা সমস্ত নিয়োগ কমপ্লিট করতে হবে। আমার নাম হচ্ছে রাজা নন্দী। আমাদের যদি এই দাবি না মানা হয় শিক্ষামন্ত্রী